আর আমি এটা গয়ে আছো রঙিয়া কারণ রঙিয়া না যায় এক কারণ সবে চিনিয়ে পায় আমার নিউজ লেবর মেকআপ আর্টিস্ট হয় নতুনকে সোমাইছে বেশিদিন হওয়া নাই আর মই গয়ে আছো রঙিয়া আর কারণের ঘর যেহেতু দলগাঁওত হয় তো দলগাঁও বাইহাটা চারিআলির পৰা যাব লাগে তো বাইহাটা চারিআলিকে আজি মোক সঙ্গ দিছে মানে কারণে আমি যদি একেলগে যাম ককোয়ে মানে একদম জোর জবরদস্তিকে বহি আছে কর্নার কোলাত আসলে চিনি নাপায় না বারে বারে মূর কোলাত গুছি আহে তোর গাড়ি চলাবলে দিগদার হব নাকি হাইওয়ে তো বহাই দিছো আর কিন্তু ইমান এরি পোয়া না এই তুমি এই দিয়াছো এই দিয়াছো এই দিয়া বই থাকি বই থাকা বই থাকা গুড বয় গুড বয় কোকো গুড বয় বই থাকা দেই বই থাকা দেই আমি গৈ থাকো কেতিয়াবা যোৱা কথা আছিলে কিন্তু ইমান বেছি রোদ রোদর কারণে অকমান দেরিকে ওলাইছো এতিয়া বাজি দিব সাড়ে চারিটা হল চাগে ন ফটো নুঠো তেতিয়া আধৰুৱা হৈ থাকিব মোৰ এই ঘৰলৈকে যোৱা যাত্ৰাটো আৰু এজ ইউজুৱেল সদায় নিচিনাকে অকলে সেইবিলাকো জানিব নোৱাৰো কোনেনো ফটো উঠাই দিব আজি কাৰণ আছে যিহেতু কাৰণ মই দুইটাই নামি ফটো উঠিছো ককৰ লগত কাৰণৰ লগত এতিয়া আকৌ গৈ থাকো ইমান ধুনীয়া ৱেডাৰটো চেঞ্জ হৈ গ'ল বিৰাট গৰম আছিলে আৰু এতিয়া কিন্তু অলপ বৰষুণো পালো আমি মাজতে আৰু এতিয়া একদম চেক্সি ৱেডাৰ হৈ গৈছে মানে একদম ককৰ বিৰাট ভাল পাইছে মানে বতাহ খাইছে যে সেইকাৰণে কুকুলি বহুত ভাল পাইছে কিয় ভয় কৰিছা কি হৈছে এই এইটো প্ৰাণীৰ কাৰণে ইমান ভয় কৰিছে এইটো প্ৰাণী বোলে খেদি আছে সিহঁত দুটাক দুইটাকে চা অৱস্থাটো আলফু খেদিছে নেকি তোমাক হা এই দাদাটোতে লুকাইছে দাদাৰ লগত লুকাইছে আলফুলে ঘৰত মানে পুৰা একদম মানে আমাৰ নান্না মুন্নাকেইটাৰে ভৰ্তি হৈ আছে আৰু ককোৱে পুৰা চান্স লৈছে মানে সিহঁতৰ কক ক'ত আছা তুমি কক সোমাইছে কক কক মই যাওঁ আহিব ৰ'ব ওলাই আহিব কক মই যাওঁ এইটো এইটো যোৱা এইটো যোৱা এইটো যোৱা যাওঁ বুলি ক'লে ওলাই আহে বদমাছ আহা আহা নামি আহা একো নকৰে আহা নামি আহা আহা না থকা সময়খিনি মোৰ এই পোৱালিকেইটাৰ লগত লাগি থাকোঁতেই যায় শুনকচোন তাইৰ কথাকেইটা ইমান মৰম লগা থুনুক থানাক অস্পষ্ট কথাবোৰ বহি আছিলে তাত খেদিছে নেকি তোমাক ককোৱে হা কি কৰিছে তোমাক কামুৰিব খুজিছে ন তামুৰিব খোজে ন গাড়ীখন লেতেৰা হৈ আছে যে নুচুবা নহ'লে গৰম হৈ গৈছে চুলিটো গৰম হৈছে আৰু আমি ফাইনেলি আহিছোঁ মানে ডিনাৰ কৰিবৰ কাৰণে বৌ হাঁহি আছে হৈ গ'ল আৰম্ভ ভিডিঅ' তাই মানে ভিডিঅ' তুলিব ইমান ভাল নাপায় দেখুৱালে তাই এতিয়া টেনচন তাই মোক দেখাইছা এইটো আমাৰ বৌজনী আৰু এইটো আমাৰ মোনা আৰু এইটো অঞ্জুশ্ৰী কলিতা আৰু এইটো আমাৰ আলফুল আলফুলক মই বেক কেমেৰা কৰি দেখাই আছোঁ তাইক মানে আজি চুলি কাটি দিছে পিংকিবাই আৰু পিংকিমান আহিল দাদা আৰু ভিন্দ গৈছে থাবাখন চাবৰ কাৰণে মাও নাহিল মাৰ কাৰণে লৈ গৈছে দাদাই আমাক আনিব যাওঁতে ক'ৰবাত ফুৰিব যাম কিবা কৰি ইমান প্লেনিং কৰি লৈ গৈছে ইমান এই ল'ৰা ছোৱালীৰ লগত আৰু মূৰটোতো আছে ককো আৰু ইমান বেছি গৰম এনে ক'তো যোৱা নহ'ল এনেই এসাঁজ খাওঁ বুলি মই ওলাই আহিছোঁ আলফুলৰ চুলি ষ্টাইলটো মই দেখাই আছোঁ ৰ'ব চুলি কাটি দিলে আজি আলফুলৰ আলফুল ব্ৰেচলেটটো চাওঁ চাওঁ দেখাই দিয়া অঁ এইটো কিৰোৱে মোৰ ব্ৰেচলেট ন হয়নে কোনে দিছে তোমাক এইটো কোনে দিছে হাঁহি উঠি আছে আৰু আৰু ছাৰ আপোনাৰ হেয়াৰ ষ্টাইলটো ভাল লাগিছে এই মানে ইয়াতে আহাৰ পৰা এনেকৈ গ্লাছ সি লয় মুখত আৰু এই এইটোৱে কাম হৈছে দুয়োৰ হাতৰ পৰা গ্লাছ নিয়া আৰু এখেতৰ বাচ্ছাটোক আজি আমি খুৱাই থৈছোঁ তাই সেইকাৰণে বিন্দাছ বহি আছে টেনচন নাই তেন চচমা নেকি তোমাৰ সেইখন ধাবাখন এনেকুৱাই আৰু হাইৱেৰ ওচৰতে আছে আমাৰ ৰঙিয়াত আমাৰ ৰঙিয়াত কিনো আৰু এনেকুৱাই আৰু দুখীয়া আমি
ফটো তো ম্যান্ডেটরি, ফটো লাগিবই। তো এই কিখন আমার তাতে উঠা ফটো আপনাদের আগবহালো, কেনকা লাগিলে কবসুন দেই। কালি রাতে মানে ডিনার করে আহালেকে আহালেকে 12 বাজি গল। তো ভিডিও দেখো করা নহল, কারণ বাচ্চার লগতো বহুত দিগদার হয়। এটা মার মই উলাই আইছো বাজার অকনমান। বহুত রোদ, মানে রোদ মানে কবই নালে জিলিকি আছে, মানে বাহির ফেলে সাংঘাতিক গরম। আর এখানে কোকো লো আনিছো, কোকো নানিলে এটা বাচ্চা কেটে বহুত দিগদার পায়, খেদি ফুড়ে, মানে কোকোয় মানে ইহর জিনা হারাম করে দিছে। আর মার মোবাইলের ডিসপ্লে গল, খরচে খরচ। এটা মার মোবাইলের ডিসপ্লেটো ভাল করবো আইছো, মানে এক ঘন্টামান হল আমার আহা, মা মোবাইলটা ভাল করবো দি পেলে অল্প বজার গলো আমি। তো বজার প্রাহি এটা আক মায় গৈছে, নামি পেলে মই যোৱা নাই, কারণ কোকোয় বহুত দিগদার পায় রোদত, মূরটো কথা নাই বারু। এটা ঘরত আকো যাও, ঘরত গৈ পেলে বজারখিনি হওয়ার লগে ঘরত যাও, ঘরত গৈ পেলে অল্পমান কিবা কিবি কাম সাম আছে এইখানে করো, ভাত খাও, ভাত খাই পেলে যাওগে আর গুয়াহাটি। আজি তোমার অফিস নাছিলে, কাইলে অফিস আছে যেহেতু, আজি যামগে গুয়াহাটি। অল্প পিছতে মানে সাংঘাতিক গরম, আর বহুত বেশি গরম, বহুত গরম, নকব আর দিয়ক। আপনাদের ভালকে থাকবে, ইমান গরমত সজাকে মানুষের বহুত জায়গায় হিট স্ট্রোকও হয়েছে, কারণ নয় ন ইমান গরমত সহ্য করবো নয়। তো একদম যদি একদম এড়াব নোৱাৰা কাম থাকে তেতিয়া রোদত উলাব, আদারওয়াইজ নুলাব, ঘরতে থাকক, নিমু চর্বত খাওক, নিজকে মানে একদম পানি সানি খাই ভালকে রাখক, আর নহলে ডিহাইড্রেশন হয়ে যাব পারে, নহয় জানো ডক্টর নহয় বারো, এনেই তথাপিও যেখানে জানো সেইখানে কইছো আর, মানে সবে ভালে থাকক এইটাই বিচারিছো। মা আহিছে নাকি চাও রব, কোকো আবে বি কোকো চাও, কোকো বহুত কষ্ট পাইছে কিন্তু দে, বেলেগ না জানো। মই মুরগির কণী বিচারি আইসো, কত জানানে এনেকাকে সিঁড়ি এটা বনাই উপর একটা ঘর এটা আছে, এইটো মা আর মই। মই কলো মা তোর নাম, আমি দুয়ো যদি পড়ি যাও কি হব, মা আছে একল হইলে নিউজত আমি দুয়ো একেলগে ওলাম, ইমান বেয়া কথা কৈছে ন। এই তোমার পুখুরী, আমার বিল্ডিং নাই বারু, কিন্তু এটা অল্পমান সরু একটা বিল্ডিং আমার। মা আহি আছে, এটা বোলে কোথায় কণী দেখা পাইছে, কণী, সেই কণীটো লওয়ার কারণে আইসো আমি। চাওচোন কত কণী আছে, মা তলে চাবি দে, কত আছে মা, কোনটো বাকচ কথা হৈছে, মই দেখাই আছো ৰব কণী আপোনালোকক। এই গীতা কণী কেইটা আছে বা মা, অ আছে মা, চাৰিটা, চাৰিটামান আছে, এটা দুটা তিনিটা, এইকেইটা কণী পালোঁ, এইকেইটা টিকলা টিকলা কণী, এইটো কি হৈছে, আমাৰ নহৰু আছিল ন, শেষ কিজানি কণী মই পালোঁ, ইয়াতে মোকো দেখা নাই মা, এইকেইটা চাৰিটা পালোঁ, মানে পাঁচটা আছে কিন্তু এটা থৈ দিব লাগিব বাঁহত, কারণ তেতিয়াই মাকে আরো কণী পারবো, তারমানে সেইকারণে থৈ দিব লাগিব। আর এইটাই এতে কণী আছিল, এই বাঁহটোত কণী আছিল, চল মা আহ। আজি মানে এখন বারান্দাতো কণী পাইছো মই কেইটামান, এই সব মানে ড্রোন ক্যামেরাতে মোর নাই, মই মানে এনেকে মোবাইলে ড্রোন ড্রোনেদি দেখাই আছো আপনাদের। এইটা আমার সরে কুড়িয়াতের ঘর, আরে ফালে আমার গোটে বাড়ি বস্তি ধ্বংস হয়ে গেছে এবার সব বানপানির কারণে, মই ঘর ভিতর দেখাই আছো রবা, প্রত্যেকবারে আহি পেলে মই সব বেলেগ বেলেগ খেতি দেখাও ন, এবার বানপানির কারণে চাকসন গোটেই সব মরি গল, তারমানে একোয়ে নাই, এ চাঙত সব শুকাই আছে, ভাতকেরেলা আসলে কিবা কিবি আসলে নয় সব শুকাই থাকিল, মানে সব মরি থাকিল, একোয়ে নাই, খালি বাঁচিলে মাত্র আমার লক্ষ্মীডাল নেমু, নেমু টেঙাডাল বাঁচিলে, মানে আর বাকি একো নাই, আর লাগি আছে বহুত নেমু টেঙা, এইটাই ভাল কথা আর থাকার ভিতর, বাকি একো নোহা হয়ে গেছে, সব বাড়ি বস্তি সব শুকান শুকান হয়ে গেছে, জানে একোয়ে নাই, সব মরিলে। বানপানী সব শেষ করে দিয়েছে, মাত্র এইটাই ভাল আছে, এইটাই চিঙিনি মেকালে ঘর আইছে না, আলু নিয়া যদি নিয়ে থাকেন নালাগে, আর বই বই নেমু খাবার কারণে একদম মজা, আজি বহুত গরম আছিল কিন্তু গরমের পিছিয়ে এটা যাই যাই পেলে অল্প বতা দিছে, এখন মা কেনে করে দেন, কের 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 মের মের বানবানি উঠিল তো, এখিনি এখিনি পাইছিল নাকি, আমি বাপরে ইমান ইমান পাইছিল হয়েছে, বলক যাও আমি ঘরত যাই থাকবো, এটা পিঙ্কিবার তাদের সোমা সোমাই থাকে, একবার মাত দিও, এবার গুনগুন জনজনক লগ পাওয়া নাই,
ঘৰৰ পৰা আহি পালো আৰু বেয়াও লাগিছে। ঘৰত মই দেখুৱাইছো আপোনালোকক, বানপানীয়ে মানে সব শেষ কৰি দিছে আৰু মই বিছনাবিলাক দেখুওৱা নহ'ল, কিন্তু বিছনাৰ বাৰ্ণিছবিলাক গোটেই বেয়া হৈ গৈছে, বগা পৰি পৰি গৈছে। আৰু মাৰটো মানে বক্স পেলেঙৰ ওপৰত যিখন প্লাইউড থাকে সেইখন ভাঙিও গৈছে, মানে গোটেই বানপানীত তিতি আছিলে। তো খুব বেয়া লগা এটা পৰিৱেশ, তাৰ মাজতো ঘৰত গৈ সদায় ভাল লাগে। আৰু ভিডিঅ'টো মই ইমানতে শেষ কৰিছোঁ কাৰণ মই এতিয়া ৰাতি হ'ল মানে আহি পাওঁতে পাওঁতে, আৰু ককোকো ভাত দিলোঁ, ময়ো এতিয়া ভাত খাওঁ, কাইলৈ আকৌ মৰ্ণিং ডিউটি আছে। লগ পাম নতুন এটা ভিডিঅ'ৰ মাজত। আৰু যদি আপোনালোকে ভিডিঅ'টো ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। টিভিটো চলি আছিলে, হঠাতে টিভিটোৰ ভলিউমটো ইমান বাঢ়ি গৈছে। যিয়ে নহওক বাৰু, বাই বাই, সকলো কুশলে থাকক, সদায় হাঁহি থাকিব আৰু মোকো এনেকৈ মৰম দি থাকিব, ছাপোৰ্ট কৰি থাকিব। থেংক ইউ ছ' মাছ, লাভ ইউ অল, মুৱা।